রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ক্যাপসুল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এটির নাম হলো ম্যাক্সপ্রো। এটি মূলত ইসোমেপ্রাজোল ম্যাগনেশিয়াম ইউএসপি গ্রুপের একটি প্রোডাক্ট। প্রস্তুতকারক রেনাটা ফার্মা লিমিটেড, মিরপুর, ঢাকা, বাংলাদেশ। তো মূলত এই ম্যাক্সপ্রোর রিভিউ নিয়ে আসার পিছনে একটি কারণ রয়েছে। বন্ধুরা স্বাভাবিকভাবে ফার্মাসি পেশার ভিতরে যুক্ত থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সপ্রো ক্যাপসুলটি গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কাজ করে থাকে এবং অনেকেই এটাকে পছন্দ করে থাকেন। যেসব রোগীরা ঔষধ সেবন করেন, গ্যাস্ট্রিক সেবন করেন, তাদের পছন্দের তালিকায় যদি আপনি চিন্তা করেন তাহলে আমি মনে করি যে ম্যাক্সপ্রো প্রথম সারিতে একটি প্রথম সারি যেসব গ্যাস্ট্রিকের ওষুধ রয়েছে, ক্যাপসুল রয়েছে ইসোমেপ্রাজোল গ্রুপের, তাদের মধ্যে একটি অন্যতম গ্যাস্ট্রিকের ওষুধ হলো এই ম্যাক্সপ্রো ক্যাপসুল। মূলত এটি ম্যাক্সপ্রো ক্যাপসুল ট্যাবলেট পাওয়া যায় 20 mg এবং 40 mg, এবং ক্যাপসুল পাওয়া যায় 20 mg এবং 40 mg, এবং পাশাপাশি এটার কিন্তু ইঞ্জেকশনও রয়েছে 40 mg। তো মূলত ম্যাক্সপ্রো কিন্তু একটি পরিচিত নাম সবার কাছে এবং খুবই ভালো মানের একটি গ্যাস্ট্রিকের ওষুধ। প্যারাইটাল সেল এ অবস্থিত, প্রোটন পাম্পকে এইচ প্লাস এবং কে এটি ফেজ বাধা দেওয়ার মাধ্যমে ইসোমেপ্রাজোল কাজ করে। প্রোটন পাম্পের মাধ্যমে এইচ প্লাস তৈরি না হওয়ায় অ্যাসিডিটি কমে যায়। মূলত FDA ইসোমেপ্রাজোলকে ইরোসিভ ইসোফাগাইটিস এবং এর চিকিৎসায় ও অ্যামোক্সিসিলিন ক্লারিথ্রোমাইসিনের সাথে কম্বিনেশন হিসেবে এইচ পাইলোরি ইনফেকশনের চিকিৎসায় অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া NSAID এর ব্যবহারের সৃষ্ট আলসারের চিকিৎসায় ও ইসোমেপ্রাজোল FDA কর্তৃক অনুমোদিত। মূলত এক কথায় বলা যেতে পারে যে কোনো ধরনের বড় গ্যাস্ট্রিকের সমস্যা এমনকি আলসার এই জাতীয় সমস্যার জন্য কিন্তু এই ইসোমেপ্রাজোল গ্রুপের ক্যাপসুল বা ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। ইরোসিভ রিফ্লাক্স ইসোফাগাইটিস এর চিকিৎসায় ইসোফাগাইটিস এর রিলিফ, প্রতিরোধে ও দীর্ঘমেয়াদী ম্যানেজমেন্টের জন্য গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স রোগের চিকিৎসায়। স্বাভাবিকভাবে অনেকে আমরা একটা জিনিস মনে করি যে যদি আমি বেশি পাওয়ারের ক্যাপসুল বা ট্যাবলেট খেয়ে থাকি হয়তো পরবর্তীতে আমার কম পাওয়ারের ক্যাপসুল বা ট্যাবলেট কাজ করবে না। আসলে এই জিনিসটা কিন্তু একটি ভুল ধারণা, কারণ আপনার যখন গ্যাস ফর্ম বেশি করবে তখন আপনি বেশি পর ওষুধ খেতে হবে, যখন আপনার গ্যাস ফর্ম কম থাকে তখন কম খেতে হবে। এবং এমন এক সময় দেখা যায় যে ঔষধ নিয়মিত সেবন করার মাধ্যমে এক মাস বা দুই মাস অথবা দুই সপ্তাহ বা এক সপ্তাহ সেবন করার পরে পরবর্তীতে আপনার আর কোনো গ্যাসের সমস্যা করছে না। তো এটা দ্বারা অবশ্যই ডাক্তার সাহেব কিন্তু আপনাকে বলে দেবেন যে আপনি কতটুকু কত পাওয়ার কতদিন পর্যন্ত সেবন করবেন। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে মূলত ইরোসিভ ইসোফেগাইটিস নিরাময় 20 mg অথবা 40 mg দিনে একবার করে 4 থেকে 8 সপ্তাহ অর্থাৎ 1 থেকে 2 মাস। ইরোসিভ ইসোফেগাইটিসের মেইনটেনেন্স ডোজ 20 mg দিনে একবার করে। সিমটোমিক গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স 20 mg দিনে একবার করে 4 সপ্তাহ। হেলিকোব্যাক্টার পাইলোরি দমনে ট্রিপল থেরাপিতে অ্যামোক্সিসিলিনের সাথে 20 mg দিনে 2 বার, ক্লারিথ্রোমাইসিনের সাথে 500 mg দিনে 2 বার 7 দিন। এটা একটা আলাদা ডোজেস ফর্মেটে যদি ডাক্তার সাহেব আপনাকে মনে করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু দিয়ে থাকবেন। সাধারণ মাত্রা হলো 20 থেকে 40 mg একবার অথবা 2 বার আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনুযায়ী। বেশিরভাগ রোগী 8 থেকে 4 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায় অর্থাৎ
কারো এক মাস অথবা কারো দুই মাস সেবন করা লাগতে পারে। এই সময়ের মধ্যে রিলিফ না হলেও আরও 4 থেকে 8 সপ্তাহের অতিরিক্ত ডোজ দিতে হবে। 6 মাসের বেশি সময় চিকিৎসার রেকর্ড কিন্তু নাই বা দরকার হয় না। 4 সপ্তাহের মধ্যে যদি লক্ষণগুলো না কমে তাহলে অতিরিক্ত আরও 4 সপ্তাহ কিন্তু চিকিৎসা চালানো যেতে পারে। শিশুদের ক্ষেত্রে FDA ইসোমেপ্রাজলকে 1 মাস বয়স থেকে ব্যবহারের অনুমোদন দিয়েছে। তো দৈনিক 20 কেজি ওজনের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিগ্রাম করে প্রতিদিন, এবং 20 কেজির উপরে যাদের 20 কেজির নিচে যাদের বয়স তাদের কিন্তু দৈনিক ওজনের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিগ্রাম, এবং 20 কেজি এর বেশি যদি হয় সেক্ষেত্রে দৈহিক ওজনের ক্ষেত্রে 10 থেকে 20 মিলিগ্রাম প্রতিদিন। বৃক্কের জটিলতার ক্ষেত্রে সেবন মাত্রা পরিবর্তন করা যেতে পারে, অর্থাৎ কিডনি যদি দুর্বলতা থাকে সেক্ষেত্রে আপনার কম বেশি ডাক্তার সাহেব দিয়ে থাকবেন। যকৃতের কার্যকারিতা জটিলতা, মৃদু বা মাঝারি ধরনের যকৃতের জটিলতা সেবন মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই। যকৃতের তীব্র রোগের ভুগছে এমন রোগীদের ক্ষেত্রে দৈনিক মাত্রা 20 মিলিগ্রাম এর বেশি দেওয়া যাবে না। বয়স্কদের ক্ষেত্রে সেবন মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু অবশ্যই সেবন করতে হবে। স্বাভাবিকভাবে পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে সব জিনিসগুলো লক্ষ্য করা যায়, সেটা হলো মৃদু ও অস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। প্রতিনির্দেশনা, এই ঔষধের কোনো উপাদানের প্রতি যদি আপনি অতি সংবেদনশীল থাকেন তাহলে এই ঔষধ সেবন থেকে অবশ্যই বিরত থাকবেন। বিষ মিথস্ক্রিয়া, ইসোমেপ্রাজল ব্যবহারের সময় কিটোকোনাজল এবং ইট্রাকোনাজলের শোষণ কমে যেতে পারে। ইসোমেপ্রাজল যখন ডায়াজিপাম, সিটালোপ্রাম, ইমিপ্রামিন, ক্লোমিপ্রামিন, ফেনিটোয়েন এর সাথে ব্যবহার করা হয় তখন কম ডোজ ব্যবহার করা যেতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ম্যাক্সপ্রো ক্যাপসুল সেবন করতে পারবেন কিনা সে বিষয়ে আমরা বলছি। গর্ভাবস্থায় ইসোমেপ্রাজল সতর্কতার সাথে তখনই ব্যবহার করা উচিত যদি গর্ভবতী মায়ের ক্ষেত্রে ইসোমেপ্রাজলের উপকারী ভূমিকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে বেশি হয়। মাতৃদুগ্ধে ইসোমেপ্রাজল নিঃসরণ হয় কিনা তা গবেষণা করা হয়নি। রোগীর নিকট ঔষধের গুরুত্ব বিবেচনা করে ঔষধ সেবন বন্ধ, দুগ্ধদান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া উচিত। তো অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তবে আমি মনে করি যেসব আমরা সাধারণভাবে এলোমেলোভাবে আমরা বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকি, কখনও 2 টাকা দামের, কখনও 3 টাকা দামের, কখনও 5 টাকা দামের, আবার কখনও ওমিপ্রাজল গ্রুপের, কখনও প্যান্টোপ্রাজল গ্রুপের, কখনও রেবিপ্রাজল গ্রুপের, কখনও ফেমোটেডিন গ্রুপের, আবার কখনও ইসোমেপ্রাজল গ্রুপের। তো স্বাভাবিকভাবে আমাকে লক্ষ্য করতে হবে যে আমি নির্দিষ্ট মাত্রায় যদি আমার গ্যাস্ট্রিকে তীব্র সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব। পাশাপাশি আমরা স্বাভাবিকভাবে যেসব গ্যাস্ট্রিক সেবন করি সেটা অবশ্যই একটি ভালো কোম্পানির এবং নির্দিষ্ট মাত্রায় সেবন করা উচিত। এলোমেলোভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপের ঔষধ সেবন করা ঠিক না। দেখা যায় সকালবেলা আপনি ওমিপ্রাজল খেলেন, বিকালবেলা খেলেন ইসোমেপ্রাজল, অথবা দেখা যায় সকালবেলা খেলেন রেবিপ্রাজল, বিকেলে খেলেন প্যান্টোপ্রাজল, এরকম করে কিন্তু আপনি কোনো উপকার পাবেন না। সুতরাং সবার প্রতি একটা অনুরোধ থাকবে যে যখন আপনি ঔষধ সেবন করবেন অবশ্যই ভালো মানের ঔষধ সেবন করার চেষ্টা করবেন, প্লাস অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন। সমস্যা থাকলে অবশ্যই ডাক্তার আপনাকে সমাধান করে দেবেন এবং আপনার কতটুকু ডোজ দরকার সেগুলো কিন্তু ডাক্তার সাহেব আপনাকে বলে দেবেন। তো আমি মনে করি যে এক কথায় যেসব গ্যাস্ট্রিকের ঔষধ 1 নম্বর সারিতে রয়েছে তার মধ্যে এই রেনাটা কোম্পানির ম্যাক্সপ্রো ক্যাপসুল বা ট্যাবলেট বলেন যেটাই বলেন না কেন খুব ভালো কাজ করে থাকে। আপনারা কিন্তু যে কোনো ফার্মেসি থেকে আপনি কিনতে পারেন। তো বন্ধুরা, ম্যাক্সপ্রো আর একটা বিষয় রয়েছে যেটা হলো ভেজিটেবল শেল। স্বাভাবিকভাবে অন্যান্য ঔষধ সেবন করার ক্ষেত্রে কিন্তু অ্যালার্জিক সমস্যা হতে পারে, কিন্তু এই ম্যাক্সপ্রো ক্যাপসুল সেবন করার কারণে কিন্তু আপনি অ্যালার্জি থেকে কিন্তু বেঁচে যেতে পারেন। এরকম আরও অনেক প্লাস পয়েন্ট রয়েছে এই ম্যাক্সপ্রো ক্যাপসুলের ভিতরে। তো সুতরাং আপনারা নিঃসন্দেহে কিন্তু এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ম্যাক্সপ্রো ক্যাপসুল সেবন করতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এরকম উপকারী ভিডিও পেতে, উপকারী পোস্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন, ভালো একটি পরামর্শ অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করছি ভালো। তো আপনাদের সাপোর্ট অবশ্যই কামনা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম উপকারী ভিডিও আপনাদের জন্য আপলোড দিতে পারি। আমি বিগত কয়েকদিন প্রায় 1 সপ্তাহ যাবৎ অসুস্থ ছিলাম, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। তো অবশ্যই যদি বেশি ভালো লেগে থাকে উপকারী পোস্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, আসবো নতুন কোনো এপিসোডে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই আমাদের রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগের সাথে থাকুন। নিজের স্বাস্থ্য সম্পর্কে জানুন, ওষুধ সম্পর্কে জানুন, সচেতন থাকুন, সুন্দর জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।